হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকেই আকাশের মুখ একেবারে ভার। সারা দিন রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে, তো পড়েই চলেছে, আর চারিদিকে বেশ একটু অন্ধকার অন্ধকার। তো এই সময় দাঁড়িয়ে আমার একটি ছোট্ট গল্পের কথা খুব মনে পড়ছে। এটা গল্প হলেও কিন্তু সত্যি, মানে আমার জীবনে এরকম একটি ঘটনা ঘটেছিল যখন আমি ক্লাস 5 বা 6 এরকম কোনো ক্লাসে পড়ি। সেই সময়কার একটি অদ্ভুত ঘটনা, ভাবলাম আজকের এই বৃষ্টির দিনে যদি সেই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করা যায় তাহলে কেমন হয়। তাহলে সেই ঘটনাটাকে আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই সেরকম করে আজকে রান্নাবান্না করতে একদম মন করছে না, তাই সামান্য একটু খিচুড়ি আর ভাত করলাম, আর সকালবেলা একটু 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 নাস্তা তৈরি করেছিলাম। সেগুলোই আমি সব কিছু আপনাদের কাছে আপনাদের সামনে শেয়ার করছি, আর তার সাথে শেয়ার করছি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ভুতুড়ে ঘটনা। দেখুন আপনাদের কেমন লাগে শুনতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস না করলে আমি বুঝতেই পারছি না কেউ আমার গল্পগুলো শুনছে বা দেখছে কি না। আর যদি মন চায় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমার গল্পটা নিয়ে আজকে দিনটি শুরু করি। সেই দিনটিও ছিল এমনি একটা বর্ষার দিন, সেটা ছিল শ্রাবণ মাস। সারা দিন অঝোর ধারায় সেদিন কি বৃষ্টি না পড়ছিল, তারপর সন্ধ্যার দিকে বৃষ্টিটা একটু কমলো, একেবারে কমলো না, ঝিরঝির করে তবু পড়েই চলেছে। আমার আজও মনে আছে দিনটি ছিল শুক্রবার, আমার মা সন্তোষী মার উপোস করত। সন্ধ্যাবেলায় আমার দিদি বলল, মা চলো না একটু সিঙ্গারা খাবো, বৃষ্টির সাথে সিঙ্গারা আর চা বেশ জমে যাবে, তাই না? তখন আমি ক্লাস 5 পড়ি, আমার দিদি ক্লাস 10। তো মা বলল, চল তোদের 2 বোনের জন্য সিঙ্গারা নিয়ে আসি। তখনও কলকাতার পাড়ায় পাড়ায় এইরকম চপ সিঙ্গারার দোকান গজিয়ে ওঠেনি, সিঙ্গারা খেতে হলে মিষ্টির দোকানই ছিল একমাত্র উপায়। অগত্যা আমি, মা আর দিদি 3 জনে চললাম সন্ধ্যাবেলায় ছাতা মাথায় দিয়ে সিঙ্গারা আনতে। সিঙ্গারা নিয়ে যখন ফিরছি তখন দিদি বলল, মা আমি একটা সিঙ্গারা খেতে খেতেই যাই। মা মানা করল, বলল, না রে আজ অমাবস্যা, তার উপর সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ঘরে গিয়েই খাস, বাইরে খাবার খাওয়া উচিত হবে না। ঠিক এই সময় আমাদের পাশ দিয়ে একটি ভদ্রলোক হেঁটে চলে যাচ্ছিল। মা বলল, লোকটা ঠিক আমার বাবার মতো দেখতে, না রে। আমার দিদি বলল, হ্যাঁ ঠিক যেন দাদুর মতো, কীরকম যেন গাটা ছ্যাত করে উঠল, না মা আমি যদিও কখনো আমার দাদুকে দেখিনি। মা আর দিদির কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম চুপ করে, কিন্তু আজও স্পষ্ট মনে আছে ঠিক সেই সময় হঠাৎ করে কেন জানি লোড শেডিং হয়ে গেল। ওই রকম নিকশ কালো অন্ধকার আমি আমার জীবনে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। আমার মা হঠাৎ করে দেখি আমার দিদির নাম ধরে বিভৎসভাবে চিৎকার করে উঠল। এরপর আমি দেখলাম আমার মা একজনের বাড়ির খাটের ওপর শুয়ে আছে, চারিদিকে কত লোক, আর আমার চোখের ওপর থেকে গাল পর্যন্ত বিভৎসভাবে কেটে গিয়েছে, সারা মুখ রক্তে লাল হয়ে ভেসে যাচ্ছে। তারপর মায়ের জ্ঞান ফিরল, আমাকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। অনেক দিন লেগেছিল আমার গালের সেই ক্ষত ভরতে, আরও দিন লেগেছিল আমার মনে সেই ভয়ের ক্ষত ভরতে। কতগুলো প্রশ্ন আমার মনে সারা জীবন ঘোরাফেরা করল, সেদিন মা কী দেখেছিল, কেনই বা এত চিৎকার করল, আমার গালি বা কাটল কী করে, আর কাটলই যদি আমি সেটা টের পেলাম না কেন,
মায়ের চিৎকারের পর থেকে যে পাড়ার লোকের বাড়িতে মাকে নিয়ে যাওয়া, সেই সমস্ত স্মৃতিটুকু আমার মনে কোথাও কেন নেই। সমগ্র ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে ছিল একটা নিম গাছ। বহুদিন পর্যন্ত ওই নিম গাছটা থেকে আমি তাকাতে পারতাম না, আমার ভয় করত। মাকে জিজ্ঞাসা করলে মা বলেছিল, কে একজন বীভৎস দেখতে মানুষ মায়ের মুখের সামনে এসে বীভৎসভাবে হেসেছিল। সেদিনের সেই কয়েক মিনিটের অন্ধকার আমার দেখা সব থেকে ভয়ঙ্কর অন্ধকার। হয়তো কোনো পাগল হবে, সিঙারার গন্ধ পেয়ে কাছে এসেছিল, জানি না। তবে ভয়টা অনেক বছর আমাকে তাড়া করে বেড়ালো, আর ভূতের আর অন্ধকারের ভয় আমার মনে শক্ত খুঁটি বাঁধল। তো এই ছিল আমার আজকের গল্প। আর তার সাথে এই বৃষ্টি ভেজা দিনে আমরা বানিয়েছিলাম খিচুড়ি, আলু ভাজা, ভিন্ডি ভাজা আর একটু বিট দিয়ে সুন্দর করে বিটের বড়া। যদি এই সমস্ত রেসিপি আপনারা আমার কাছে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আর লাইক করবেন। দেখুন কেমন লাগলো আমার এই সুন্দর ভূতের গল্পটা। গল্প হলেও কিন্তু ঘটনাটা সত্যি। আর যেটা প্রথমে দেখিয়েছিলাম ইন্ডিয়ান ট্যাকোস, সেটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, প্রচণ্ড টেস্টি এবং হেলদি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলবেলা টিফিনে এটা দিয়ে দেখবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আবার কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে তাহলে আসছি, টাটা।